এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ, নতুন বছরের রাজ্যে প্রথম দিনেই আদালতে হুলস্থুল কাণ্ড ঘটে গেল। এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর, নতুন বছরে আজ আদালতে তোলপাড় পরিস্থিতি। বাতিল শূন্যপদ নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, আর সেই সঙ্গে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনকেও কড়া হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ স্কুল সার্ভিস কমিশনকে 24 ঘন্টা লাস্ট ওয়ার্নিং দিলেন। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, বাতিল শূন্যপদে নিয়োগ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নবম দশমে SSC ঘোষিত বাতিল 102 শূন্যপদ। নবম দশমে SSC ঘোষিত বাতিল শূন্যপদে নিয়োগ নিয়ে বিস্ফোরক মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। শূন্যপদে নিয়োগ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে কার্যত ক্ষোভ প্রকাশ করে তিরস্কারের সঙ্গে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, 24 ঘন্টা সময়ের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিলেন তিনি। ক্ষুব্ধ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, 102 শূন্যপদে কেন কাউন্সিলিং করা হলো না সেই প্রশ্নই তুললেন তিনি। শুধু 65 জনকে কাউন্সিলিংয়ে ডাকা হলো কেন, প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। নবম দশম SSC ঘোষিত বাতিল 102, সেই শূন্যপদ পূরণের জন্য কেন 102 জনকেই ডাকা হলো না, শুধুমাত্র 65 জনকে কেন ডাকা হলো, বাকি প্রায় 37 জন কি অপরাধ করেছে যে 37 জনকে ডাকা হলো না, প্রশ্ন তুলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নবম দশম SSC ঘোষিত 102 বাতিল শূন্যপদ, সেই শূন্যপদ পূরণের জন্য শুধুমাত্র 65 জনকে কাউন্সিলিংয়ে ডাকায় ক্ষুব্ধ হলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং স্কুল সার্ভিস কমিশনকে লাস্ট ওয়ার্নিং দিলেন। 24 ঘন্টার মধ্যে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে হলফনামা দিতে হবে কলকাতা হাইকোর্টে। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, মঙ্গলবারের মধ্যে SSCকে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের 102 বাতিল শূন্যপদে নিয়োগের জন্য কেন শুধুমাত্র 65 জনকে কাউন্সিলিংয়ে ডাকা হয়েছিল, সে নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।